হয়, আজি বিজ্ঞান মনস্ক যাত্রা বিশ্বনাথ জেলা শিক্ষকসকলের সঙ্গে আজি অন্তরঙ্গ বৈঠক আয়োজন করলে কি কব? হয়, ধন্যবাদ জানাইছো। আজি 8 সেপ্টেম্বর তারিখে এই বালিচা অঞ্চল বিজ্ঞান মনস্ক যাত্রা আয়োজন করা বিশ্বনাথ জেলা আর ইয়ার উচরে পাজরে অঞ্চল সামরি ইয়াতে আমার অন্তরঙ্গ এখন বৈঠক অনুষ্ঠিত করল। ইয়ার যোগেদি আমি সমাজত প্রচলিত হয়ে থাকা বিভিন্ন অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে মানুষের মাজত সজাগতা সৃষ্টির প্রয়াস করল। আমি সমাজলে একটা বার্তা দিব খুঁজি যে উঠি অহা প্রজন্ম যাতে অন্ধবিশ্বাস আর কুসংস্কার হক বকাই ডুবি দিক বিদিক হেরুয়াই নেপেলায় তারবাবে আমি ঘরখনেরপরাই আমার এই যাত্রা প্রশ্ন করে করে তার সমাধান বিচরার যে পদ্ধতি আর আমার সমাজত চলি থাকা যুসংস্কার ক্ষতিকারক পরম্পরা আর বিজুতিয়া বিজুতরিয়া যে সংস্কৃতি ইয়ার বিরুদ্ধে বিজ্ঞান মনস্ক যাত্রায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে রাইজর মতামত বিচারিছে আর উপস্থিত রাইজেও বিভিন্ন মতামত আর তেখেতসকলের গুরুত্বপূর্ণ যিহা পরামর্শ আগবাইছে আর ইয়ারপরা আমি এই পথত এই যাত্রাত আগবাড়ি যাওয়ার আমিও উৎসাহিত হয়েছ। আমার সমাজত মানুষক বিভ্রান্ত করে বিভিন্ন বাবা সন্ন্যাসী মোল্লার নামত মানুষক ঠগি থাকা হয়েছে, ব্যবসায় করে তেখেতসকলের ধন আর বেমার আজারতো মানুষক সু চিকিৎসার পরামর্শ নিদি বেজ বেজালি তন্ত্র মন্ত্র আনকি মানুষক ডাইনি সদায় হত্যা করার যে প্রবণতা এই সমাজে চলি আছে তার বিরুদ্ধে আমি একটা সজাগতা সৃষ্টির প্রয়াস করেছো আর আহ্বান রাখিছো অসমের রাইজ এক হয়ে বিভ্রান্তমূলক এই অপসংস্কৃতি ক্ষতিকারক পরম্পরা অন্ধবিশ্বাস কুসংস্কার মুক্ত হয়ে এখন সুস্থ সমাজ অর্থনৈতিকভাবে সবল আর আমার উঠি হওয়া প্রজন্মক আমি বিজ্ঞান মনস্ক ভাবে গড়ি তুলি বৈজ্ঞানিক মানসিকতারে তেওঁলোকক ধ্যান ধারণা বৰ দি এই সমাজখন সুস্থ সমাজ আৰু শক্তিশালী সমাজ ৰূপে সৃষ্টি কৰাৰ বাবে আমি আহ্বান জনাইছোঁ। ধন্যবাদ।